আদানির সঙ্গে আমাদের বিদ্যুৎ কেনবার যে চুক্তি হয়েছে বাংলাদেশের সেই চুক্তিটি নিয়ে নানান মহল থেকে কথা হচ্ছে জাতীয়ভাবে কথা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকেও বলা হচ্ছে যে চুক্তিটি শুধু যে বাংলাদেশের জন্য বিভিন্ন দিক থেকে অসমতাই নয় এটি বাংলাদেশকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং নানানভাবে চুক্তিটি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায় এবং আদানিকে নিয়ে এই প্রশ্ন শুধু যে আন্তর্জাতিক বিভিন্ন মহল উঠেছে তাই নয় খোদ ভারতে কংগ্রেস কিন্তু বারবার আদানির বিষয়ে প্রশ্ন করছে তা বর্তমান ক্ষমতাসীন বিজেপিকে এবং সেই প্রশ্নের একটা পর্যায়ে বাংলাদেশের কথা উঠে আসছে আমি যদি একটু পরে দেখাই কংগ্রেস জানতে চেয়েছে এটা কি সত্য যে আপনি মানে বিজেপির প্রধান মোদীকে বলছে আপনি শেখ হাসিনাকে জোর করেছিলেন সেজন্য এমন চুক্তি মানতে জোর খাটিয়েছিলেন যে বাংলাদেশের পক্ষে ক্ষতিকর এবং আদানি পাওয়ারের কাছে অতিশয় লাভজনক এটাও কি সত্য যে বাংলাদেশ তার নিজস্ব প্রকল্প থেকে যে দামে বিদ্যুৎ কেনে গোড্ডা প্রকল্প থেকে কেনা বিদ্যুতের দাম তার চেয়ে বেশি প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থহানি করে বন্ধুর বাণিজ্য লাভ করানোই কি ভারতের পররাষ্ট্রনীতি প্রশ্নটা একটা তো না তিন চারটা প্রশ্ন কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে যেখানে বারবারই বলা হয়েছে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চুক্তি করা হয়েছে এবং মোদী তার বন্ধুত্বকে সম্মান জানাতে আদানির সঙ্গে তার ঘনিষ্ঠতাকে রেকগনাইজ করতে এই চুক্তিটি করবার ব্যাপারে বাংলাদেশের উপরে জোর খাটিয়েছে বাংলাদেশকে জোর করে এই ধরনের একটি অসম এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর বা অলাভজনক চুক্তি করতে বাধ্য করেছে এই ব্যাপারে বাংলাদেশের মধ্যেও কথা হয়েছে এবং একসময় যিনি পাওয়ার সেলের মহাপরিচালক ছিলেন বিডি রহমতুল্লাহ আপনারা ওনার বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় দেখবেন ওনার লেখা পাওয়ারের ব্যাপারে উনি উনি বেশ শক্তভাবে কথা বলেন বলেছেন যে আদানির সঙ্গে হওয়া চুক্তি পর্যালোচনা করে ওয়াশিংটন পোস্টকে তিনি এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন চুক্তিটি বাংলাদেশের পক্ষে না থাকলেও শেখ হাসিনা ভারতকে রাগাতে পারবেন না কোনটা খারাপ কোনটা ভালো তা তিনি জানেন তিনি এও জানেন যে আদানিকে খুশি করলে মোদি খুশি হবে তাহলে বোঝেন এই পুরো চুক্তিটি বাংলাদেশের জন্যে যে ক্ষতিকর বাংলাদেশের জন্য যে অলাভজনক এবং এটি যে ভারতের একটি বিশেষ কোম্পানি বা মোদির একটা বিশেষ ক্রনিকের সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে এটা বাংলাদেশ যেমন জানে একই সঙ্গে একই প্রশ্ন ভারতেও উত্থাপিত হচ্ছে যে এই চুক্তিটি জোর করে বাংলাদেশকে দিয়ে করানো হয়েছে আমি আসলে জোর করে সঙ্গে একমত নই বাংলাদেশ সরকার খুশি মনেই এই চুক্তিটি করেছে কারণ বাংলাদেশ সরকারের সঙ্গে আসলে ভারত সরকারের বোঝা পড়া অন্য জায়গায় বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বোঝা পড়া কিন্তু জাতীয় স্বার্থের বিষয় নয় বাংলাদেশের মানুষের স্বার্থের বিষয় নয় তারা ক্ষমতায় থাকতে পারবে কিনা আগামীতে আবার ক্ষমতায় আসতে পারবে কিনা বাংলাদেশ সরকারের বার্গেনিং এর জায়গাটা কিন্তু সেই জায়গায় সুতরাং সেখানে আদানির কাছ থেকে গুণ বেশি দামে তারা বিদ্যুৎ কিনলো নাকি সাত গুণ বেশি ক্যাপাসিটি চার্জ দিল নাকি কয়লার দাম কয়েক গুণ বেশি দিল তাতে বাংলাদেশ সরকারের কিছু যায় আসে না কারণ দিন শেষে এই বেশি বেশি বেশির ভাড়টা বা যে বোঝাটা সেটা গিয়ে পড়বে দেশের মানুষের ঘাড়ে সুতরাং কয়েকগুণ বেশি টাকা আদানির দিতে বাংলাদেশ সরকার দ্বিধা করবে না যদি এই অ্যাসিওরেন্স ভারত সরকারের কাছ থেকে পাওয়া যায় যে তাকে আগামীতে আবারও ক্ষমতায় আনা হবে ক্ষমতায় রাখা হবে সুতরাং বাংলাদেশ সরকারের স্বার্থের জায়গাটা বা বাংলাদেশ সরকারের হিসাব নিকাশের জায়গাটা কিন্তু ভিন্ন এটা দেশের স্বার্থের সাথে এর কোনো সংযুক্ততা নাই সুতরাং আমি মনে করি না যে আমার সরকার প্রধানকে কোনো জোর জবরদস্তি করে আদানির সঙ্গে চুক্তি করতে বাধ্য করা হয়েছে বরং তাকে বলা হয়েছে আদানির সঙ্গে চুক্তি করলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন এবং তিনি হাসি মুখে খুশি মনে এই চুক্তিটি তিনি করেছেন আদানির এই গোড্ডা পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের পক্ষে কতটা অসম বা বাংলাদেশের স্বার্থের কতটা বিরোধী মানে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষের স্বার্থের কতটা বিরোধী সেটার একটা ছোট্ট পরিসংখ্যান হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে চারশো তিয়াত্তর দশমিক এক ছয় মিলিয়ন ডলার আর পঁচিশ বছরে এই কন্ট্রাক্টটা পঁচিশ বছরের পঁচিশ বছরে এই চার্জ বাবদ ব্যয় হবে প্রায় এগারো দশমিক আট তিন বিলিয়ন ডলার বা এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো একাশি কোটি টাকা পঁচিশ বছরে শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ আপনি দেবেন এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো একাশি কোটি টাকা যেখানে আপনি বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা দিয়েই একটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ফেলতে পারেন দেশে সেখানে আপনি আদানিকে পঁচিশ বছরে দেবেন এক লক্ষ ছাব্বিশ হাজার সামথিং কোটি টাকা আর পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ কিনলে বছরে আদানিকে পরিশোধ করতে হবে দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার এতে পঁচিশ বছরে গুনতে হবে তেষট্টি দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার এদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির গোড্ডা কেন্দ্রে কয়লার দাম ধরা হয়েছে শতাংশ বেশি পায়রাতে একই মানের কয়লা যেই দামে কেনা হচ্ছে তার চেয়ে বিয়াল্লিশ শতাংশ বেশি দাম দিয়ে আদানির কয়লা কেনা হচ্ছে আদানির কয়লা কিন্তু আদানির অস্ট্রেলিয়াতে যেই খনি আছে আদানির মালিকানাধীন সেখান থেকে এই কয়লা আসবে এসে যেই বন্দরে এটি খালাস হবে সেই বন্দরটিরও মালিকানা আদানির এবং এরপর এটি ট্রেনে চেপে গোড্ডা বা ঝাড়খন্ডে যাবে এতে আদানির বিদ্যুৎ কিনলে মাসে বাংলাদেশের গচ্চা যাবে প্রায় ছয় কোটি চল্লিশ লাখ ডলার বা সাতশো কোটি টাকা উভয় বিদ্যুৎ কেন্দ্রের জন্য একই ক্ষমতার কয়লা ও তার মূল্য বিবেচনা করে পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এই হিসাব দেখিয়েছে পিডিবির তথ্যমতে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লার দাম ধরা হয়েছে প্রতি মেট্রিক টন দুইশো ডলার প্রতি কেজি এই কয়লার ক্যালোরি লিভ ভ্যালিউ বা তাপন ক্ষমতা ধরা হয়েছে চার হাজার কিলো ক্যালোরি একই মানে কয়লা আদানির বিদ্যুৎ কেন্দ্রের জন্য কেনা হচ্ছে তিনশো সাতচল্লিশ ডলারে কোথায় দুইশো পঁয়তাল্লিশ ডলার আর কোথায় তিনশো সাতচল্লিশ ডলারে এই হিসাবে পায়রার বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির কেন্দ্রে কয়লার দাম বেশি ধরা হয়েছে প্রতি মেট্রিক টনে একশো ডলার বা একচল্লিশ দশমিক ছয় তিন শতাংশ দক্ষিণ এশিয়া জ্বালানি নিয়ে কাজ করেন যে বড় কয়েকটি প্রতিষ্ঠান তার জ্বালানি বিশেষজ্ঞ হিসাবে আছেন টিম বাকলি বলে এক ভদ্রলোক টিম বাকলি ওয়াশিংটন পোস্টকে কি বলেছেন আমি বলছি এই চুক্তি আদানির সঙ্গে এই গোড্ডা পাওয়ার প্ল্যান্ট এই চুক্তি অনুযায়ী দেশে পাইকারি বিদ্যুতের বাজার মূল্যের পাঁচ গুণেরও বেশি দামে আদানির বিদ্যুৎ কিনবে বাংলাদেশ দেশে যেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে যেই দামে বিদ্যুৎ কেনে তার পাঁচ গুণ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে এমনকি কয়লার দাম ইউক্রেন যুদ্ধের আগের পর্যায়ে ফিরে গেলেও আভ্যন্তরীণ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে খরচ সরকার দেখায় তার চেয়ে অন্তত তেত্রিশ শতাংশ বেশি দামে এই বিদ্যুৎ কিনতে হবে কয়লার দাম কমে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যে যে দাম ছিল সেই দামে ফিরে গেছে কিন্তু আদানির বিদ্যুৎ কিনবার সময় আমাদেরকে তেত্রিশ শতাংশ বেশি দাম দিয়ে সেটি কিনতে হচ্ছে বাংলাদেশের কাপ্তায় সৌর বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় আদানির বিদ্যুতের দাম পড়বে পাঁচ সঙ্গে করা এই চুক্তিটি অবশ্যই প্রতারণা বললেন টিম বাকলে টিম বাকলে পরিষ্কার ভাবে এই চুক্তিকে বলেছেন প্রতারণা বিটি রহমতুল্লাহ পরিষ্কার ভাবে বলছেন বাংলাদেশ সরকার খুব ভালোভাবে জানতো যে এই চুক্তিটি কি হতে যাচ্ছে এবং এই চুক্তিটি করলে যেহেতু আদানি খুশি হবে সেহেতুই এই চুক্তিটি করা এবং এই চুক্তিটি বলা হচ্ছে যে এর যে ক্লজ গুলো আছে এর যেই ধারা আছে চুক্তি সেগুলো নাকি গোপন কে বলছেন বলছেন সরকারের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তিনি বলছেন এই শর্তগুলো গোপন এই চুক্তিটি গোপন একটা চুক্তি কখন গোপন হয় যখন চুক্তিতে নিজের দেশের স্বার্থ বিরোধী কথা থাকে যখন চুক্তিতে দেশের মানুষের স্বার্থ বিরোধী কথা থাকে যখন কোন চুক্তিতে দেশের মানুষের পক্ষে কল্যাণকর কিছু নয় এমন কিছু থাকে বা মানুষের কাছে আসলে আপনি কিছু গোপন করতে চাইছেন হাইট করতে চাইছেন যেটা জানলে দেশের মানুষ ক্ষুব্ধ হবে যেটা জানলে আপনার অসৎ উদ্দেশ্য খুব পরিষ্কার হবে এই বিষয়গুলোই তো আমরা সাধারণত গোপন রাখি তাহলে আপনি আমাকে বলেন না হলে আদানির চুক্তিটি গোপন চুক্তি হবে কেন এর একটাই মাত্র কারণ এই চুক্তিতে এমন কিছু আছে যেটা বাংলাদেশের স্বার্থের বিরোধী এটা শুধু আমরা বলছি তা না খোদ ভারত থেকে বলা হচ্ছে ওয়াশিংটন পোস্ট বলছে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ যারা আছেন তারাও একই কথা বলছেন কিন্তু আপনি কি মনে করেন যে এই চুক্তিটি বাতিল করবে সরকার না কখনোই না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভারতই একমাত্র দেশ যারা কিন্তু খুব শক্তভাবে সরকারের পাশে দাঁড়িয়েছে এবং খোলামেলা স্টেটমেন্ট দিয়ে বলছে যে আগামীতে তারা আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেখতে চায় বিনয় কোয়েতরা দুদিন আগে কিন্তু এই কথাটি বলে গেছেন সুতরাং বাংলাদেশের পাশে যদি কোনো দেশ একেবারে নেইকেডলি দাঁড়ায় আমরা মানে ভাষা বাংলা ভাষায় তাই বলে একেবারে নেইকেডলি নগ্নভাবে যদি কোনো দেশ দাঁড়ায় সেটা ভারত এবং ভারত এমন এক ধরনের দেওয়ার চেষ্টা করছে যে আগামী তারা এই হাসিনা সরকারকেই ক্ষমতায় দেখতে চায় সুতরাং কেনার মানে বিদ্যুৎ কিনতে হোক গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে যতই বেশি দামে কয়লা কিনতে হোক না কেন কোনো লাভ হবে না এই চুক্তিটি বহাল থাকবে এই চুক্তির যে ভার সেটা মানুষের উপর পড়বে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়বে সেই দামও আবার গিয়ে মানুষের ঘাড়ে পড়বে ভোক্তার ঘাড়ে পড়বে কিন্তু তাদের সরকারের কি যায় আসে সরকারের তো ক্ষমতায় থাকাটা সবচেয়ে বড় হিসাব সেই হিসাবটুকু মিটলেই তো হয়